বিজেপির পাল্টা তৃণমূলের মিছিল নৈহাটিতে। ডেপুটেশন কর্মসূচিতে দলীয় কর্মীদের ওপর হামলার প্রতিবাদে রবিবার নৈহাটিতে ধিক্কার মিছিল করেছিল বিজেপি। সোমবার সেই মিছিলের পাল্টা মিছিল করল নৈহাটি শহর মহিলা তৃণমূল কংগ্রেসের কর্মী সমর্থকেরা। এদিন নদিয়া ঝুটমিলের কাছ থেকে মিছিল শুরু হয়ে ঘোষপাড়া রোড ধরে গরুরফাড়ি মোড় পর্যন্ত মিছিল গিয়ে শেষ হয়। এদিন মিছিলে উপস্থিত ছিলেন দমদম ব্যারাকপুর সাংগঠনিক জেলার সভানেত্রী ক্রিয়া দাস, তৃণমূল নেত্রী চামেলি শর্মা সহ অন্যান্য নেতৃবৃন্দরা। মিছিলে যোগ দিয়ে কেয়া দাস বলেন, গত 25 নভেম্বর ডেপুটেশন দিতে এসে বিজেপির কর্মীরা তাদের কর্মীদের ওপর হামলা চালিয়েছিল, তারই প্রতিবাদ মিছিল আজকের এই মিছিলটি। যে ডেপুটেশন দিতে এসেছিল বিজেপিরা, সেই ডেপুটেশন দিতে এসে আমাদের তৃণমূল মহিলা কর্মীদের উপরে আক্রমণ করে। ডেপুটেশনে তারা এসেছিল ডেঙ্গু নিয়ে ডেপুটেশন দিতে, সেই জায়গায় দাঁড়িয়ে তৃণমূল মহিলা কংগ্রেসের উপরে আক্রমণ করে। সেই প্রতিবাদে আমরা আজকে তৃণমূল মহিলা কংগ্রেসের পক্ষ থেকে আমরা আজকে মিছিল করছি। দমদম ব্যারাকপুর সাংগঠনিক জেলার পক্ষ থেকে তৃণমূল মহিলাদের ওপর অত্যাচারের বিরুদ্ধে আজকে আমাদের এই প্রতিবাদ মিছিল। বিজেপি কর্মীরা বলছেন নাকি আপনারা তাদেরকে আহত করেছেন এবং গতকাল এই নিয়ে কিন্তু ধিক্কার প্রতিবাদ মিছিল হয়েছে? কোনো আহত করার কথাই এখানে আসে না, কারণ আমাদের মেয়েরা খুব সিস্টেমেটিক্যালি চলে। কারণ আমাদের মুখ্যমন্ত্রী, মহিলা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, তিনি 2011 সালে যখন ক্ষমতায় এসেছিলেন সেই সময় দাঁড়িয়ে সিপিএম তার আগে আমাদের উপর যে অকথ্য অত্যাচার করেছিল, সেই অত্যাচারের বিরুদ্ধে তিনি কিন্তু বলেনি যে উল্টে সিপিএমকে মারো। সেই জায়গায় তিনি বলেছিলেন, বদলা নয় বদল চাই। তাই যদি কেউ বলে যে তৃণমূলের মহিলারা আক্রমণ করেছে, এটা ডাহা মিথ্যে কথা বলছে, নিজেদের জায়গা করার জন্য মিথ্যে কথা বলছে। কিন্তু এই মিথ্যা কথায় আমরা কান দিই না। আমরা তৃণমূল মহিলা কংগ্রেস খুব স্বচ্ছভাবে, শান্তিপ্রিয়ভাবে মানুষের সেবা করে যাচ্ছি, কাজ করে যাচ্ছি। আমরা দলের নেত্রীর নির্দেশ মতন আমরা চলছি।